একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া। একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া। কখনো সোনালি রোদ, কখনো মেঘ আসে, তবুও ছুটে যায় সবাই সুখেরই কাছে। সুখেরই কাছে, শুধু সুখেরই কাছে, সুখের কাছে, সুখের কাছে। পাখি উড়ে যায়, ধরা যায় না। হ্যালো মৌরি, ফোন ধরো না কেন? রিং হতে হতে কেটে গেল। তোমার ফোন ধরা ছাড়াও আমার অনেক কাজ আছে, বুঝেছো? আমাকে প্রয়োজন হলে বারবার ফোন করবে, প্রয়োজনে 5 বার ফোন করবে। আর যদি প্রয়োজন না হয়? হোয়াট? আমাকে প্রয়োজন হচ্ছে না আজকাল আর। দেখো 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 নানা ভাই, এই সব ফার্নিচার কি ওরা আমাদেরকে দিয়ে যাবে? এই বাড়িতে যা আছে সব শুদ্ধ আমরা কিনছি। কি ব্যাপার বসলেন যে? ডাকতে বললাম ডাকেন, ফাজিল কোথাকার। যান ডাকেন। হ্যাঁ, রেজিস্ট্রি হয়ে গেল। কাল তোমরা তোমাদের নতুন বাড়িতে উঠবে। সত্যি? মা, ফুল কোথায় তোমরা? হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। যাক, আর রাগ করবো না। রাগ করলে না আমি মাথায় যত উল্টাপাল্টা দেখি। পানি দিয়ে আসি। আপনি পাশের বাসা থাকেন? আমরা এই বাসায় নতুন এসেছি, আমরা এটা কিনেছি জানেন। আপনি বসুন না, আজ আসি, পরে কথা হবে। একজন ভদ্রমহিলা এসেছিল, ওদের পাশেই থাকে, দেখা হয়েছে? কই না তো, কখন এলো? এই তো মাত্র এলো, বোধহয় নানির সাথে দেখা করতে গেছে। ভালোই হলো, প্রতিবেশীরা মনে হয় ভালোই হবে। হ্যালো, কি রে, কেমন আছিস? না, এর মধ্যে আর দেখা হবে না, কালই চলে যাচ্ছি। হ্যাঁ, একেবারে কাজ শেষ করেই দেখা করব। ভালো থাকিস। কি হলো, জয়কে এখন রেডি করাচ্ছ? আরে আমার দেরি হয়ে যাবে না? তোমার দেরি হলে তুমি অফিসে চলে যাও, আমি ওকে ড্রপ করে দিয়ে আসতে পারবো। তুমি ড্রপ করবে মানে? হঠাৎ এত কর্মতৎপরতা কেন? আমি কি অকর্মা নাকি? নতুন বাসা, এখন পর্যন্ত কোনো কিছু গোছানো হয়নি, তাই একটু দেরি হলো। তুমি আমাকে কোনো কথা শোনাবে না তো? আম্মু, আমি তো বড় হয়েছি, আজ না হয় আমি একা স্কুলে যাই। কেন, ফুলাপু যায় না? হ্যাঁ যায়, ফুলাপুর বয়স আর তোর বয়স কি এক? না তা নয়, এই বাড়িতে আমি সবার চেয়ে ছোট, তারপরে ফুলাবো কাছাকাছি। সে আজকে যাচ্ছে না, তাহলে আমিও থাকি। বেশি পাকামি করতে হবে না, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। চলো, দিলে তো অফিসে যাওয়ার আগে মেজাজটা গরম করি। আমারটা দিলে তোমারটা না। ওকে বাই মা, চললাম, অফিসে যাচ্ছি। ওকে বাবা। বড় মামি, বড় মামি, বড় মামি, বড় মামি, বড় মামি। কি রে ফুল, কি হয়েছে? আমাকে ডাকছিস কেন? কি হয়েছে? বড় মামি, তুমি কি কাঁদছিলে? আমি? হ্যাঁ। কই না তো, আমি কাঁদবো কেন? আমি তো আমার ঘরে কাজ করছিলাম। কিন্তু আমি যে তোমার কান্নার আওয়াজ শুনলাম। আমার কান্নার আওয়াজ? হ্যাঁ। কি বলছিস এসব? ফুল, নতুন বাড়ি তো, তাই সবসময় কেমন যেন গা ছমছম করে। বাদ দে তো, চল আমার ঘরে চল। আরে না গো বড় মামি, তা লাগবে না, তুমি তোমার ঘরে যাও, আমি একটু রেস্ট নেই। না না, একা একা থাকলে তো খারাপ লাগবে। চল তো। একটুও খারাপ লাগবে না, তুমি একদম চিন্তা করো না, তুমি যাও যাও যাও। সত্যি? হুম, ঠিক আছে, যাও। কি হয়েছে বলো তো, কেমন ঘুম হয়ে আছো? ঘুম হয়েছে মানে? তোমার কথার যা ভাব। না, কেমন যেন মনে হচ্ছে চুপচাপ। আচ্ছা বলো, তোমার নতুন বাড়ি কেমন হয়েছে? খুব সুন্দর, একদিন এসো না। হোয়াট? একদিন এসো মানে কি? তুমি এমনভাবে কথা বলছো যেন পাড়ার কোনো বান্ধবীকে দাওয়াত করছো তাদের নতুন বাড়ি দেখে যেতে। মিস্টার, তুমি যার সাথে কথা বলছো সে ওই বাড়ির একদিন ভবিষ্যৎ বাসিন্দা হতে যাচ্ছে। কে তোমাকে বাসিন্দা বানালো? মানে? মানে বিয়েটা আগে কনফার্ম হোক, তারপরে তো বাসিন্দা। তুমি কি ধরনের কথা বলছো? ছি, তোমার সব কথা একদম কেমন যেন বদলে গেছে, আমি ভাবতেও পারছি না। নাকি আমাকে এখনো তোমার ভালো লাগে না? আরে কি আবল তাবল বলছো, চলো ফুলকে নিয়ে বাড়িতে যাই। কোনোকে মনে করো না প্লিজ, হ্যাঁ? চলো না। আরে বাবা চলো, তুমি যাও, আমি আসছি। ওকে। এভাবে বসে আছো কেন? কি হয়েছে তোমার? তোমার ভাইয়া না আজকাল সবসময় আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, কিছু বুঝতে পারছি না। আসলে নতুন বাড়ি তো, অ্যাডজাস্ট করতে একটু সময় লাগছে। তা না ছবি, সবসময় আমার উপর কেমন যেন একটা বিরক্ত বিরক্ত ভাব, দিন রাত শুধু খিচিবিচি করা, আমার একদম ভালো লাগছে না। আসলে বুবু, তুমি ভাইয়াকে এত ভালোবাসো যে এইটুকু অবহেলাও তোমার সহ্য হচ্ছে না। দেখো সব ঠিক হয়ে যাবে, হলেই ভালো। চলো রান্নাঘরে সব কাজ করে আসি। চলো। হ্যাঁ বুবু, তাই চলো। গানের জলসা নাকি? গানেরই জলসা, কিন্তু গানটা খুব দুঃখের ভাইয়া। দুঃখের কেন? আসলে ভাইয়া তুমি কয়েকদিনের জন্য বাইরে চলে যাচ্ছ তো, তাই আপু দুঃখে দুঃখে গানটা গাইছে, আর আমিও দুঃখে দুঃখে তবলাটা বাজাচ্ছি। দীপু তুই বড় পেকেছিস, গা গানটা গা। ওকে। টেবিলে নাস্তা সাজিয়ে বসে আছি, চলো 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 সবাই খেতে চলো। ওকে মম, চল। আপনি দেখতে এলাম আপনারা কেমন আছেন। সবে তো এলাম। জানি আপনি নিশ্চয়ই পাশে বাড়ির। এসেছেন যখন আলাপ পরিচয় আমার সাথে হবেই, আর একদিনেই সব জানতে চাইলে বাকি দিনের জন্য অবশিষ্ট তো কিছুই রইবে না। হ্যাঁ তা অবশ্য ঠিক। আপনার নাম? না, আমার নাম টুটুল। টুটুল তো বাচ্চা ছেলের নাম। হ্যাঁ কি করবো বলুন, একসময় ছোট ছিলাম, বাবা মা আদর করে রেখেছিলেন, এখন বড় হয়েছে কিন্তু নামটা তো চেঞ্জ করতে পারছি না। আপনি তো বেশ মজা করে কথা বলেন। আচ্ছা চলি, আবার দেখা হবে। আপনার নামটা জানা হলো না। জানবেন, সব জানতে পারবেন। কি শুকছো? গন্ধ। আমি তো জানি যে গন্ধ শুকে কুকুররা। তুমি কুকুর নও তো? ঠিকই ধরেছো, কুকুররা তো গন্ধ শুকে পচা নর্দমার, কিন্তু তুমি হচ্ছ পচা দুর্গন্ধযুক্ত নর্দমা, সেজন্য গন্ধ শুকছি। দেখো তুমি কিন্তু দিনে দিন আমার কাছে অসহ্য হয়ে উঠছো। সকালে তো লাগিয়ে গেলে এক ব্র্যান্ডের পারফিউম, কিন্তু এখন দেখছি মেয়েলি গন্ধ। তা কে লাগিয়ে দিল? তোমার কোনো গার্লফ্রেন্ড? দেখো এইভাবে আমার সাথে কথা বলবে না, তাহলে কিন্তু তোমার মুখ আমি দেখবো না। দেখো না, কোনোদিন আমার মুখ দেখো না। বল, তুই চাইনিছিস কেন? এই বাড়িতে কাজের লোক নেই? দুই দুইটা বউ বেকার, সারাক্ষণ স্বামীদের পিছনে গোয়েন্দাগিরি করে। আচ্ছা তুই প্রতিদিন কষ্ট করিস, তুই ক্লাস করিলি না? কি রে মা, তোর মুখটা এত বিষণ্ণ কেন? তোমরা ঝগড়া করেছো? তুমি কেন ঝগড়া করো বড় মামা? বড় মামি তো খুব ভালো, তোমরা ঝগড়া করলে আমার খুব কষ্ট হয়। আরে আমরা তো ঝগড়া করি না, সংসার করলে একটু আধটু হয়। তোর চোখে পানি? ও রিনে, রিনে এদিকে দেখে যাও, ফুল আমাদের জন্য 2 কাপ চা নিয়ে এসছে। কই গেলে? এসো, এই যে এসো, দেখো ফুল আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে এসছে, তাই না? ফুল, তোর চোখে পানি? তুই কাঁদলে আমরা কষ্ট পাই জানিস না। তাহলে তোমরা আর ঝগড়া করো না? করবো না, কোনোদিন ঝগড়া করবো না। কি গো, তুমি আমাকে আর কোনোদিন কুকুর বলবে? কখনো না। কিন্তু তুমি কিন্তু আর কুকুরের মতো আমার গায়ে গন্ধ শুকো না আবার। না না, মা তুমি এত কি চিন্তা করছো বলো তো? আচ্ছা বাবা কবে আসছেন? তোর বাবার সাথে টেলিফোনে কথা হয়েছে, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। তাহলে তো ভালোই হলো, ভাইয়া ফেরার আগেই বাবা ফিরছেন, তাহলে এত চিন্তা কিসের? আপু ভাবিস না, চিন্তা করা আমার একটা ফ্যাশন। তোরা তো বেশি বুঝতে হবে না, তুমি কিছু ভেবো না তো মা। ব্যাপার টুটুল এলো না? ও এখন আসবে না বাবা, ঘরে শুয়ে আছে। বললো শরীরটা একটু খারাপ, রাতে 1 গ্লাস দুধ দেব। জ্বর এলো না তো মা? আরে না বড় মামা, সারাদিন ঘরটর গুছিয়েছে তো, তাই একটু টায়ার্ড, শুয়ে আছে। আর 1 রাত না খেলে কিছু হবে না, স্বাস্থ্য শরীরও তো। হ্যাঁ ঠিক আছে। শরীর খারাপ, তুই রাতে খেলি না কেন? ভালো লাগছে না, কেমন জ্বর জ্বর। বলিস কি? আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে থাক। শোন, এই দুধটা এনেছি, খেয়ে নে। দুধ? হুম, পরে খাই। আরে বাপরে, 1 গ্লাস দুধ, তাও আবার পরে খাই। শোন, আমাকে যদি দেওয়া হতো আমি 10 গ্লাস দুধ ঢকঢক করে খেয়ে ফেলতে পারতাম, আর তুই 1 গ্লাস দুধ খেতে পারবি না। শুন খেয়ে নে, নাহলে এই যে এক্ষুনি না নিয়ে এসে আবার রাখো। খেয়ে নে ছোট মামা। একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া। একটু ভালোবাসা, জীবনের কাছে যাওয়া, হৃদয়ের কাছে শুধু বারবার ফিরে যাওয়া।